السلام عليكم بيوس كمان أصلاً أشكرك شوية بحاله أصلاً أمرا بحاله أصلاً نحن كتب بلوج أحب نتذكر شوية كيس شاركتهم. أصلاً كأصلاً أمرا أصلاً عبدل بوري. تو عبدل بوري أونيك أكتر بيكه تو أحب نلا جانن جلوشي وهم تاشاته بادي. تو أصلاً بايش شاده كيچو كاثا بولبا أصلاً لسه أحب نشاده شيرو. السلام عليكم بيكه كمان أصلاً. باي. أحب نلاي دو كنن لوشي وهم بادي. تاشارا كي كي باوزاي. دين باوزاي. شادا روتي باوزاي. آه. إيكن أصلاً لوشي بيش كاتو. بيشي خاي. كون لوك بلاش. تينل لوك. تينل لوك. تينل لوك. كده راتشا ইতে আপনাদের লুচি নাম আছে কিন্তু অনেক লুচি এবং ভাজি অনেকজন কি করে যে রাজশাহী থেকে ট্রেনে জাস্ট খালি লুচি আর ভাজি খেতে আসে এর ভিতর কি দেন আপনারা যে এত স্বাদ গরম গরম লুচি পরিবেশন করা হয় তো এর জন্য নাকি খুব সুন্দর লাগে আচ্ছা আপনাদের দোকানটা কত বছর ধরে মানে এই এত লুচি ভাজি যে এত তো আমার আব্বা করছে আগে এখন আমি করে যাচ্ছি আমার আব্বা মারা গেছে প্রায় কত 20 30 বছর হবে হ্যাঁ আরো বেশি হ্যাঁ 20 30 বছর ধরে বেশি হবে বেশি আপনার নামটা কি মোহাম্মদ বাবলু তো বাবলু ভাই লুচি আছে দেখতে পাচ্ছেন লুচি এবং হলো ভাজি আচ্ছা ভাই ভাজি যদি আমি ধরেন একটা লুচি নিলাম ভাজি এতখানি নিলাম কোনো সমস্যা না না সবাই তো বেশি খায় না একজন কম খায় একজন বেশি খায় কোনো সমস্যা নাই তো আমি আপনাদেরকে দেখাই যে লুচিগুলো দেখুন কত রকম ফুলে গেছে কত সুন্দর ফুলে গেছে যে ফুলে গেছে আর হলো এই যে ভাজি ভাজিটা দেখুন আসলে ভাজিতে কি ব্যবহার করা হয়েছে গাজর পাশাপাশি হলো আলু তো চলুন আমরা ট্রাই করে দেখি আসলে কেমন লাগে সেটা আপনাদের সামনে দেখাবো ওকে যে যেটা দেখালাম লুচি এবং হলো ভাজি আর সবচেয়ে মজার বিষয় হলো একটা লুচির সাথে আপনারা যতটুক ভাজি খাওয়ার আপনারা খেয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তো চলুন এটা একটু ট্রাই করে আসলে কেমন লাগে এত কি স্পেশাল এবং কি আছে আব্দুলপুরের এই ভাজি লুচিতে সেটাই দেখি কিছু তো একটা আছে নাকি নাহলে তো আপনারা আসেন না বা খাবেন না বেশি চলার কারণ আছে আপনারা যখন রাজশাহী থেকে আসেন আব্দুলপুরে আপনাদের পেটে অনেক সিধা থাকে এজন্য যেটাই দিবে সেটাই আপনাদের কাছে ভালো লাগে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনারা যদি রাজশাহী থেকে আসতে চান সকালে বেশ কয়েকটা ট্রেন আছে এই ট্রেনগুলোতে আপনারা আসতে পারেন সিলসিটিতে যদি আসেন সকাল 7:40 সিলসিটি এবং এখানে 8:40 আপনাদের পৌঁছাবে ছবি একটা তুলে তুলে নাও তোমরা খাইতে খাইতে আমাদের হয়ে যাবে ওকে প্রিয় দর্শক এই যে যেটা দেখালাম লুচি এবং হলো ভাজি আর সবচেয়ে মজার বিষয় হলো একটা লুচির সাথে আপনারা যতটুক ভাজি খাওয়ার আপনারা খেয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তো চলুন এটা একটু ট্রাই করি আসলে কেমন লাগে এত কি স্পেশাল এবং কি আছে